আসসালামু আলাইকুম আমার ভাই ডিও বন্ডিরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত 6 সেপ্টেম্বর সাভারে ওপেন হয়েছে নতুন একটি রেস্টুরেন্ট স্নেকার্স। নতুন রেস্টুরেন্টটির নতুন খাবার কেমন ছিল এবং তাদের সার্ভিস ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমরা এখন আছি ঠিক থানা স্ট্যান্ডের মোড়েই। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটি একদম আমাদের সামনেই, আর ওভারব্রিজ থেকে নেমে হাতের ঠিক ডান পাশেই স্নেকার্সে ঢোকার সিঁড়ি। চলুন তাহলে আর দেরি না করে রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। ডেকোরেশন যথেষ্ট সুন্দর এবং গোছানো, তবে ফুড ব্যাংকের ছবি দেখে স্পেসটা অনেক বড় মনে হয়েছিল, কিন্তু ভিতরে আসার পর উপলব্ধি করলাম স্পেস যথেষ্ট ছোটই বলা যায়। তবে এই ছোট স্পেসটাকেই তারা অনেক সুন্দর করে ডিজাইন করেছে। যেহেতু রেস্টুরেন্টটি নতুন ওপেন হয়েছে আর রিভিউ যথেষ্ট ভালো, তাই প্রথম দিকে একটু বেশি ভিড় থাকবে জেনেই এসেছিলাম। এ কারণে আমরা এসে কোনো সিট ফাঁকা পাইনি, তবে কিছুক্ষণ ওয়েট করার পর তারা আমাদেরকে সিট ম্যানেজ করে দিয়েছে। আমরা অর্ডার করেছিলাম 1099 টাকার ফ্যামিলি প্লেটার। এই প্লেটারটি অনেস্ট টু ফোর, যেখানে ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, ফ্লেমিং চিকেন, ফ্রাইড চিকেন, চাউমিন, কলস্লো এবং ড্রিঙ্কস থাকবে। খাবার অর্ডার করা শেষ, এবার অপেক্ষা করার পালা। অবশেষে খাবার চলে এসেছে, কিন্তু খাবার সার্ভ করতে তারা বেশ সময় নিয়ে ফেলেছে এটা বলাই বাহুল্য। তবে খাবারের স্বাদ যদি হয় অথেন্টিক, আমার কাছে 7 গুণ মাপ। এবার আসি খাবারের টেস্ট সম্পর্কে। ফ্রাইড রাইস বেশ ভালো ছিল, এটা নিয়ে কারোই অবজেকশন থাকার কথা না। অন্যদিকে ফ্লেমিং চিকেন এক কথায় আমার কাছে দুর্দান্ত লেগেছে। দেন 8 পিস ফ্রাইড চিকেন ছিল, যেটার স্বাদও ছিল বেশ ভালো। চাউমিনটাও মোটামুটি ভালো ছিল, আর পরিমাণেও অনেক বেশি ছিল। ওভারঅল পয়সা উসুল করার মতোই একটা প্লেটার উপভোগ করলাম। আশা করি তারা তাদের খাবারের মানটা ধরে রাখবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।